Hmm? Can you speak English mm-hmm. or Bangla? Hmm? How do you do? How do you do, Hassan? হ্যাঁ ভালো আপনি ভালো আছেন তো আমি যেটা শুনলাম এই যে একটা ফাঁকা বাড়ি এই বাড়িতে আপনি মিস্টার আদু ভাই আপনি এখানে থাকেন কেমন লাগে দর্শক আমি এখন আপনাদের যে বাড়িটি দেখাবো এই বাড়িটিকে বলা হয় থাকে আনসার ক্লাব বেসিক্যালি আনসার ক্লাব নামটি অনেক পরে এসেছে তো সে বিষয়ে বলবো তার আগে একটু বলতে চাই যে এই বাড়িটি এখানকার একজন স্থানীয় ধনী জমিদার শ্রেণীর একজন হিন্দু ভদ্রলোক বাড়িটি বানিয়েছিলেন যদিও ওই বাড়িটি নিয়ে অনেক এই এলাকার মানুষ বিশেষ করে যুব সমাজ তেমন কিছু বলতে পারে না আর যারা বলতে পারতেন হয়তো তারাই পৃথিবীতে নাই তো সেই জন্য আমি যতটুকু শুনেছি সেটা আপনাদের শেয়ার করব এটি ছিল একটি একজন ধনী লোকের একটি বাড়ি এই বাড়িটি 1971 সালে যখন আমাদের গৌরবময় মহান মুক্তিযুদ্ধ হয় তখন এই বাড়িটি আনসাররা ব্যবহার করতেন সেখান থেকেই বাড়িটির নাম হয়েছে আনসার ক্লাব আর যে কারণে আনসার ক্লাব হওয়ার কারণে এই বাড়ির ইতিহাস সত্যিকার ইতিহাস হয়তো যারা এই ভিডিওটি দেখবেন হাসারা গ্রামের যারা পুরনো অধিবাসী ছিলেন যারা দেশভাগের সময় কিংবা আগে ইন্ডিয়াতে চলে গেছেন তারা হয়তো ভালো বলতে পারবেন যে আসলে এই বাড়িটি কাদের ছিল কার বাবার কিংবা কার দাদার বা কিংবা কার প্রপিতামহরে বাড়ি ছিল এটি তারা বলতে পারবেন এই যে দেখুন এখানে লেখা আছে হাসারা আনসার ক্লাব বেসিক্যালি এটি আনসার ক্লাব কিন্তু অনেক বড় হয়েছে আমাদের গৌরবময় মহান মুক্তিযুদ্ধ সভা হয়েছে এর আগে এই বাড়িটির ইতিহাস শুনে তেমন জানা জানা কিন্তু যারা এই ভিডিওটি দেখবেন বিশেষ করে ইন্ডিয়া থেকে তারা যদি কোনো ইনফরমেশন পান তাহলে আমার সাথে শেয়ার করবেন কমেন্টস করবেন তাহলে আমি মানুষকে জানাতে পারবো আসলে এই বাড়িটি তে কারা ছিলেন কাদের মালিকানায় ছিল কারা এই বাড়িতে বাস করতেন তারা কবে ইন্ডিয়াতে চলে গেলেন এই বিষয়গুলো হয়তো তখন জানাতে পারবো আমি নিজে যেমন জানবো তেমনিভাবে আপনাদেরকেও জানাতে পারবো তো আসলে তখন তো মানুষের সংখ্যা খুব একটা ছিল না তো যেহেতু বিক্রমপুরে হিন্দুদের একটা আভিজাত্যপূর্ণ এলাকা এখানে হিন্দুদের আধিপত্য ছিল অনেক বেশি তো যে কারণে বিশাল ফাঁকা জায়গায় বিশাল বড় বাড়ি তৈরি করতেন হিন্দুরা তো সেই বাড়িরই একটি নিদর্শন হয়ে আছে এই বাড়িটি যদিও কালের বিবর্তনে আর্থসামাজিক প্রেক্ষাপটে সময়ের পরিবর্তনে বাড়িটি হয়তো ধ্বংসের মুখে ওই ভিতরে দেখা যাচ্ছে কেউ খড়কুটো রেখে দিয়েছে বিভিন্ন বস্তা দেখা যাচ্ছে এইসব মিলিয়ে বাড়িটি হয়তো আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাবে তবে যদি পুরনো বাড়ি হিসাবে ইতিহাস ঐতিহ্যের অংশ হিসাবে বাড়ির রক্ষণাবেক্ষণ করা যায় সংরক্ষণ করা যায় তাহলে হয়তো আস্তে আস্তে এর ইতিহাস আমরা জানতে পারবো এর সম্বন্ধে আমরা মানুষকে জানাতে পারবো নিজেরা জানব সুপ্রশস্ত বারান্দা দেখুন কি অসম্ভব সুন্দর কারুকাজ করা ছিল বাড়িটির পরদে পরদে রয়েছে ইতিহাস হয়তো এখানেই শিশুরা খেলাধুলা করতো কেউ বড়রা থাকতেন ভাই এই বাড়ির সম্বন্ধে জানেন কিছু না না জানেন না জানা উচিত তো আপনাদের গ্রামে এত বড় একটা বাড়ি আমার বাড়ি আলামপুর আলামপুর যিনি এই বাড়ির মালিক ছিলেন এই হয়তো এই ঘরে ঘুমাইতেন আসলে এটা একটা বেডরুম মোগল আমলে করা সম্ভবত বুঝছ ছাদে উঠা যায় বাহ দুই পাশে দুটো সুন্দর রুম একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি ও মাই গড যাব চলো না একটু আমরা উপরে উঠে চলেন হ্যাঁ দেখছি এদিকে আসো উপরে যাই আসো
ওরে বাবা সিঁড়িগুলো কিন্তু অনেক খারাপ। বিকেল আসবেন না? বিকেল আসলে একটু সুন্দর হইতো। বিকেল আর সুন্দর হইতো। ওই বাইঙ্গা হয়ে গেছে। কি বিকেলে কি হয় এখানে? বিকেল আর এখানে পোলা বানাই হয়ে খেলতে আসে। বিকেল আইলে ভালো তো। বাহ কি রান্না বান্না হয় ছাদে? আমরা পিকনিক শুনি খেলাই। কি খেলো? পিকনিক। ছাদে পিকনিক? হ্যাঁ। ওই ছাদে হেন যাই। ওই ছাদে কি এদিক দিয়ে যাওয়া যায়? হাই এই যে এই যে এই যে যাও তুমি আগে যাও, সমস্যা নেই, আমি পিছিয়ে যাই। বাবু সাবধানে। ওই অবে চোখ বন্ধ করে যেতে পারো। তুমি কি গ্রামের? কেমন লাগে এই বাড়ি দেখলে? ভালোই। ভালোই না? পাগলা আছে? চলো যাই পাগলার কাছে যাই। সিঁড়িগুলো অত্যন্ত খারাপ। যাও আগে যাও। কি ভাই নাম কি তার? ভাই আসসালামু আলাইকুম। ভাই আমার সালাম দিছে। হুঁ কি? ওয়ালাইকুম সালাম। একটু উঠবেন, একটু শুনি আপনার কথা। ডু ইউ নো ভেরি গুড ইন ইংলিশ? ক্যান ইউ স্পিক ইংলিশ অর বাংলা? হাউ ডু ইউ ডু? আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। আপনি ভালো আছেন? তো আমি যেটা শুনলাম, এই যে একটা ফাঁকা বাড়ি, এই বাড়িতে আপনি মিস্টার আদু, মিস্টার আদু ভাই আপনি এখানে থাকেন, কেমন লাগে? ভালো। তো এই বাড়িতে থাকেন কেন? আপনার থাকার জায়গা নাই? না থাকা নেই। আপনার গ্রাম কি হাসারা না অন্য কোনো গ্রামে? হাসারাই। কিন্তু নিজের জায়গা জমি নাই আপনার? হ্যাঁ। তো খাওয়া দাওয়া কই করেন? আপনি জায়গা জায়গা কই? জায়গা জায়গা ঘুরে ঘুরে খান। আপনি জায়গা জায়গা কই আছে? হুম আপনি জায়গা জমি কই আছে? জায়গা জমি কারোরই নাই, কারোর নিজের কিছু নাই। না তো এটা ভয় লাগে না থাকতে? আপনি খাইছেন কি? এখন কিছু খাই নাই। আপনার ভয় লাগে না থাকতে এখানে? হ্যাঁ। ভয় লাগে না থাকতে এখানে? হ্যাঁ। তারপর থাকেন এখানে? আচ্ছা থাকেন তাহলে, ভালো থাকেন, দোয়া রেখে না। চলো দেখ।